সহযোগিতা দাবি করছে এই তাঁত পরিবারগুলি। তাদের কথায় সরকার অনেকের জন্য অনেক কিছু করেছেন, এবার বাংলার তাঁত শিল্প রক্ষার্থে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করুক নতুন সরকার। প্রচুর টাকা ঋণ রয়েছে তাদের, বাড়িতে বাচ্চার সংসার চলছে না। এলাকার নবনির্বাচিত বিধায়ক মালতী রাভা রায় বলেন, তাঁত শিল্পীরা যথেষ্টই কষ্ট করছেন, সরকার যাতে তাদের নিয়ে একটু নজর কাড়ে, এ বিষয়ে অবিলম্বে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এখানে করোনার জন্য সমস্যা অনেক দাঁড়িয়ে গেছে, মানে গেল বছরও করোনার জন্য আমাদের সমস্যা হয়েছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে, মাল রেডি করছি মাল সেল করতে পারিনি, এই বছরও সেরকমই চালু হয়েছে। আমাদের মালগুলো হচ্ছে মেঘলা চাদর, এগুলা সম্পূর্ণটাই আমাদের এদিকে তৈরি হয়ে গিয়ে আসামে সেল করি আমরা। এখন তো আসামও সম্পূর্ণ লকডাউন হয়ে গেছে, আমাদের মাল সেল হইতেছে না, অনেক মানে ক্ষতি কি মানে সম্পূর্ণ মানে মাল রেডি হয়েছে, মাল সেল করতে পারতেছে না, মানে এর থেকে আর বড় কি হতে পারে বলো না। তাঁতিরা মাল রেডি হয়েছে, মাল নিয়ে আসতে পারতেছে না, রাস্তাঘাটে গণ্ডগোল, মারধর করে। আর আমাদের এদিকে ইলেকশন বেরোনোর পরে মানে অনেকেই বাড়িঘর ছেড়ে আসামে গিয়ে মানে পালিয়ে রয়েছে, এরকম অনেক লোক আছে।